يا
হাজুর এই বালিক্ষত্র অজস্র হতসহস্রজন মূর প্রাণর অনুরাগী প্রজন্ময় প্রজন্ময় অনুরাগী তেখেত সকলের মাজত মূর মূর অনুভূতি উপবিষ্ট করার এক সৌভাগ্য বর্ণিল সৌভাগ্য উপস্থিত হয়েছে এই ক্ষণত। মই সমগ্র সাংস্কৃতিক প্রেমী তথা ধর্মর চেতনার সমাজ সজাব খোঁজা প্রতিজন ব্যক্তিলৈ মই মোৰ শ্রদ্ধা আর সেবা জানাইছো। লগতে আমার সম্মুখত রঙালী বিহু বাপতি খাহুন রঙালী বিহুর কুলক জানাইছো। আর মই এতিয়া গৌরবেরে মই এই বালি সত্রত আছো। মই 1980 সনের পরাই মই শুই পোৱা নাই রাতিবিলাক। 1980 সনের পর আপনি হিসাব করক, যা রাতিলৈকে মই রাতি 4টা বজাত যেটা পোহর হয় আজান শুনো বা কোনোবাত মন্দির থাকিলে কীর্তন শুনো কিবা শুনো তেতিয়া মই শুবলে যাও, গম পাইছেনে কথাটো? আর তেতিয়ারপরা মই মোর চেতনারে অকল মোর ব্যক্তিকেন্দ্রিক চেতনা লৈ পেলাই মই কাহানি গান করা নাই। ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তিগত মোর বহুত কিবা কিবি হোক কিবা হোক এই চেতনার মই করা নাই। মই সাংস্কৃতিক ক্ষেত্রখনত মই ত্যাগ আর চেতনার কাম করছো, মই সেবা আগবাই আহিছো এই কারণে যে মোর জাতীয় সৃষ্টিশীল এই সাংস্কৃতিক বরপথারখনের রক্ষিয়া নোহা হল। মই সেই কথাটো মই হাফ পেন্ট দিনতে হাফ পেন্ট পিন্ধা দিনেরপরাই মই উপলব্ধি করছো যে এই ক্রম যেটো ক্রমিকটো লৈ যাবৰ কাৰণে প্রজন্মই প্রজন্মই একেবারে আমার যেটো সাংস্কৃতিক জাতীয় স্বাভিমানী যেটো চেতনার যেটো মহত্ব কঢ়িয়াই নিবৰ কাৰণে যে মোক লগ বিচাৰি ফুৰিছিলোঁ, লগ কাকো পোৱা নাই, একচেপ্ট ভূপেন্দা। ভূপেন্দার চৰণ চুই কাম করছো আর অসমের জনগণে মোক সাংঘাতিকভাবে মোর জীবনের প্রথম অ্যালবাম মই নিজে করা কথার চন্দ্রের দিনেরপরা আজিলৈকে সকলে স্বদেশর জুই সকলকে চুই গেছিল একদম। এই বিপ্লবী সত্তা বিপ্লবী গোটেই জীবনটোই বিপ্লবর এক অনুপম স্বাক্ষর, প্রতি ব্যক্তির জীবনটো বিপ্লবর এক অনুপম স্বাক্ষর। বিপ্লব যদি না থাকিলেন আজি এই এই বরণীয় ধর্মীয় রীতি নীতির যে অনুষ্ঠান পালন করেছে অতিথি বাহিরেরপর এখেসকলে প্রিস্ট আনিছে, নয় দেবুটার্স আনিছে, তেখেতসকলে আনি লৈ আহিছে মন্দিরের পূজারী বেনারসেরপর তেখেতসকলে লৈ আহিছে। এই আকর্ষণ এই স্বাভিমানী চেতনা কেবল অসমের মাটিত, এই মাটিত এই মাটিত এই মাটিত কি হয়েছে, এই মাটিত সেই ঋষি বশিষ্ঠ বিশ্বামিত্রর খোঁজ পড়া ঠাই। দাদা দাদা আপনি প্রতিটি প্রজন্মরে প্রিয় আর সকল ভাষা সকল কথা আপনি কাব্যিকতার কয় কি কব? আসলতে এটা মোর আজন্মতে মই 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 এটা মোর আই দেউতা বা মোর মোর দেশের মাটির শব্দর শিরলুত মই জিয়াই থাকো, মোর দেশের মাটির শব্দর অনুপম শিরলয়ে শিরলয়ে মই বগাই ফুরো আর মই বতাহে বতাহে বিয়পি ফুরো। সেই কারণে মোর মই কাব্যিকতা এখন কাব্যর দেশ, মানুষে কাব্য ভাল পায়, কাব্য কাব্য মানে মই অকল কবিতার কথা কোৱা নাই, মানে কাব্যিক চেতনা কাব্যিক অনুভব কাব্যিক উপমাক মানুষে সদায় নমস্কার করে। দাদা শেষত সুধিছো, এবার শেষত সুধিছো, আপনি ইতিমধ্যে অনুষ্ঠান করবগৈ নবপ্রজন্মক কি কব? নবপ্রজন্মে কিছু স্বকীয়তা হেরুয়াই পেলাইছে একদম বস্তুটো। মই নবপ্রজন্মক এটাই কম এইটাই কম যে মই এটাই কব খুঁজিম যে প্রজন্মই পুরুধাসকলের সেই পাথেয়বিলাকক রিভাইজ করক, পুরুধাসকলের ইয়াত এই মাটিত হিউয়েন চাঙে টোকা লিখিছিলে,
এই মাটিত এই দেশৰ মাটিত মোৰ এই অসম ৰাজ্যৰ এই মাটিতে মহাভাৰতৰ যুগৰ পঞ্চ পাণ্ডৱে অজ্ঞাতবাসত ক'ত হিৰিম্বাক লগ পাইছিলে তাৰ টকা লিখক ইত্যাদি ইত্যাদি Study BSc Nursing and GNM at St. Martha Institute of Nursing, Guwahati.